হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে এসেছি রিফ্লেকশন দিয়া নিয়ে। এটা হচ্ছে রিফ্লেকশন দিয়া ওয়াটার এবং অয়েল বেসড, মানে এটাতে তেলও লাগে জলও লাগে। শুধুমাত্র জলের দিয়া নয়, এটা বাতি দিয়ে, মানে দিয়ার মধ্যে যে সলতেটা থাকে ওটা দিয়েই দিয়াটা জ্বালাতে হয়। তো এটা আমি আপনাকে দেখাবো যে কীভাবে জ্বালালে আপনার দিয়াটা একেবারে রাতভর জ্বলবে, কীভাবে প্রপারলি জ্বালাতে হবে সঠিকভাবে। তো এই হচ্ছে আমার রিফ্লেকশন দিয়ার বক্স। এটা গত বছর আমি পেয়েছিলাম গিফটে, গত বছর ব্যবহার করেছি, তারপরে ধুয়ে রেখে দিয়েছি। তো সেটা দিয়েই আমি আপনাকে দেখাবো যে কীভাবে জ্বালাতে হয়। দেখুন, এর মধ্যে দিয়া থাকে আর দিয়ার সাথে কিছু সলতে থাকে, কিছু স্প্রিং থাকে। স্প্রিংগুলো ধুয়ে ধুয়ে রেখে দেবেন, আর সলতে যে কোনো সলতে দিয়ে এটা করা যায়, মানে জ্বালানো যায়। তো আমি এই যে নর্মাল বাড়িতে যে সলতেগুলো পাওয়া যায় তুলোর সলতে, সেগুলো আমি ব্যবহার করে দেখাবো আপনাকে। একটাই তুলোর সলতে দিয়ে দেখাবো, আর দুটো আমি যেগুলো বক্সের মধ্যে ছিল সেটা দিয়ে দেখাবো। তো চলুন, আমি এখন তিনটে দিয়া জ্বালিয়ে দেখাবো, যে কোনো তিনটে, সবগুলোই খুব সুন্দর দেখতে। যাই হোক, তিনটে দিয়া আমি নেব। তো তিনটে স্প্রিং আমি এখান থেকে নিচ্ছি, এগুলো নতুন স্প্রিং, এগুলো গত বছরে ইউজ করা হয়নি। গত বছরে ইউজ করে আমি সেগুলো ধুয়ে রেখে দিয়েছি, সেটাও আমি দেখাবো আপনাকে একটু পরে। তো সবার প্রথমে আমাদের স্প্রিংয়ের মধ্যে সলতেটা পরিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে একটুখানি ঢুকিয়ে তারপরে এটা বাইরে বার করে নিতে হবে, এইভাবে। দেখুন, এটা হচ্ছে কটনের যে সলতেটা আমি নিলাম সেটা। তো এইভাবে করে সলতেটা স্প্রিংয়ের মধ্যে পরিয়ে নিতে হবে। যতটা বাইরে রাখবো ততটা আমি জ্বালাবো, আর যেটা নিচের দিক থেকে বেরিয়ে আসবে এটা হচ্ছে তেলের মধ্যে যাবে। তো এই হচ্ছে আমার প্রথম স্প্রিং আর সলতে তৈরি হয়ে গেল। এরকম করে বাকি দুটো আমি তৈরি করে নেব। বাকি দুটো আমি এই সলতে দিয়েই করে দেখাচ্ছি, যেটা ডাব্বার মধ্যে থাকে সেটা। এরকম করে একটুখানি ঢুকিয়ে তারপরে বার করে নিতে হবে, সম্পূর্ণ একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত পরানো যাবে না। আর এইগুলো হচ্ছে গত বছর ইউজ করা স্প্রিংগুলো, আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, এখান থেকে আমি তিনটে দিয়া নিচ্ছি, তিনটে দিয়া দিয়ে আমি আপনাকে জ্বালিয়ে দেখাবো। সবার প্রথমে এক চামচ জল দিতে হবে, একেবারে এক চামচ, বেশি না কিন্তু, অল্প একটু জল দিতে হবে নিচে। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে যে যখন আমরা দিয়াগুলো জ্বালাবো তখন তেলটা গরম হয়ে যাবে, যাতে তেল গরম হয়ে গিয়ে প্লাস্টিকের দিয়া, তো প্লাস্টিকটা যাতে পুড়ে না যায়, গলে না যায়, তার জন্য নিচের দিকে এক চামচ একেবারে অল্প একটু জল দেওয়াটা জরুরি। এবার আমরা এর মধ্যে দেব তেল, কিন্তু তেল দেওয়ার আগে আমাদের এই সলতেটা এরকম করে ধরতে হবে। দেখুন আমি কীরকম করে ধরছি, এইভাবে ধরে এখানে দিয়ার মধ্যে, দেখুন এখানে একটা হোল্ডার আছে, স্প্রিং বসানোর জন্য একটা হোল্ডার আছে, তো হোল্ডারের মধ্যে এরকম করে গেঁথে দিতে হবে। কোনোভাবেই যেন যে সলতেটা আমরা নিয়েছি সলতেতে পানি না লাগে, তো সলতে কোনোভাবেই পানি লাগানো যাবে না। এইভাবে আমি ওপর থেকে তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে আমি চাইলে সলতেটা ছাড়তে পারি, তাতে কী হবে, জলের মধ্যে পর্যন্ত সলতেটা যাবে না। তেল দিয়েছি আমি, একেবারে দিয়াটা ভরে দিয়েছি। যতটা আপনি তেল দেবেন ভরে ততটাই কিন্তু ততক্ষণ ধরে দিয়াটা জ্বলবে। তো এইভাবে আমি বাকি দুটো দিয়া এরকম তেল দিয়ে ভরে নেব। তার আগে আমরা স্প্রিংটা এরকম করে গেঁথে নেব, আর তারপরে এই দেখুন সলতেটা ওপরের দিকে রেখে আমরা তেল দেব, আর তারপরে তেলের মধ্যে সলতেটা ভিজিয়ে দেব। এরকম করে তিনটে দিয়ে আমি তৈরি করে নিচ্ছি, তারপরে আমি আপনাকে জ্বালিয়ে দেখাচ্ছি। তেল একেবারে ভরে দেব, কারণ এটা তো রাতভর জ্বালানোর জন্য আমরা রেখে দেব। যতটা ভরে তেল দেব ততক্ষণ বেশি আমাদের দিয়াটা জ্বলবে। যাই হোক, পোলতেটা, মানে পোলতে বা সলতে যাই বলুন না কেন, পান্তি বলে, বাত্তি বলে, যাই বলুন, তো আমি ভালো করে তেল দিয়ে ভিজিয়ে নিলাম সলতেগুলো, তারপরে আমি এখন দিয়াগুলো জ্বালিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে যদি আপনি রিফ্লেকশন দিয়া জ্বালান, তাহলে অনেকের কমপ্লেন থাকে যে দিয়া জ্বালানোর সঙ্গে সঙ্গে নিভে যায়, সেই সমস্যা কিন্তু কখনোই হবে না। তো এখন ঘরের লাইট জ্বলছে আর ইয়েও জ্বলছে, মানে মোবাইলের ফ্ল্যাশ লাইটও জ্বলছে। তো আর আমার ফ্লোর যেটা, এটা হচ্ছে লাল রঙের, লাল রঙের ফ্লোরের ওপরে খুব ভালো বোঝা যাচ্ছে না, তাই আমি একটা সাদা প্লেটের ওপরে নিয়ে আপনাকে দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর রিফ্লেক্ট হচ্ছে। লাইটগুলো জ্বলছে বলে ততটা বোঝা যাচ্ছে না। এখন আমি লাইটগুলো বন্ধ করে, ফ্ল্যাশ লাইটটাও বন্ধ করে তারপরে আপনাকে দেখাচ্ছি।
এই দেখুন বন্ধুরা, ফ্ল্যাশ লাইট পর্যন্ত আমি বন্ধ করে দিয়েছি। এখন দেখুন কালারগুলো কত সুন্দর রিফ্লেক্ট হচ্ছে, খুব সুন্দর দেখতে লাগে বন্ধুরা। আর এগুলো কিন্তু রিউজেবল, মানে একবার ব্যবহার করলে যে পরের বার ব্যবহার করতে পারবেন না তেমন না, ধুয়ে ধুয়ে রেখে দেবেন যত বছর পর্যন্ত আপনি চান। 5-6 বছর তো আরামসে আপনি ব্যবহার করতে পারেন। যদি চান এগুলো আপনি কিনতে, তাহলে ডেসক্রিপশনে আমি লিংক দিয়েছি, অবশ্যই সেখানে ভিজিট করুন। দাম হেরফের হতে পারে, বা সেখানে গিয়ে অনেকগুলো আপনার অপশনও পাবেন, সেখান থেকে আপনি পছন্দ করে নিতে পারেন। অবশ্যই লিংক ভিজিট করুন বন্ধুরা। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।